ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে অর্কিড নিয়ে আপনাদেরকে একটি শর্ট পর্ব দেখাবো। পর্বটি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন হাইড্রোজেন পারঅক্সাইড প্রতিদিন দিতে হবে কিনা। এর আগে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে একটি ভিডিও করেছিলাম, ওই ভিডিওটি যদি কেউ দেখে না থাকেন তবে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, আমরা ওইটা ডেসক্রিপশন বক্স এবং উপরের লিঙ্কে দিয়ে দিব। তো সবাই যে প্রশ্নটি করেছেন, প্রশ্নটি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড তারা পানির সঙ্গে দিবেন কিনা। তাদেরকে অনেকে বলেছেন যে পার লিটার পানির সাথে কত মিলি মিক্সিং করে এটা পানি হিসেবে দিতে, এটা প্রতিদিন আর দেওয়ার জন্য বা সপ্তাহে একবার করে দেওয়ার জন্য, এটা দিলে অক্সিজেন বাড়বে, ফাঙ্গাস হবে না, ইত্যাদি ইত্যাদি। তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়ার সঙ্গে সঙ্গে প্লান্টে যত রকম ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া ইউজুয়ালি মারা যায়। হাইড্রোজেন পারঅক্সাইডটা আমরা আমাদের প্রুনিং শিয়ার সহ অন্যান্য ইকুইপমেন্টগুলো স্টেরিলাইজ করার জন্য ব্যবহার করে থাকি। কিন্তু আপনারা যদি রেগুলার হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করেন, আপনারা যেভাবে ব্যবহার করছেন এক লিটারে কয়েক মিলি, ওটাতে আপনার তেমন কোনো কাজ হবে না, একটা প্লাসিবো এফেক্ট হবে। কারণ হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহারের নিয়ম হচ্ছে 3% সলিউশন মিনিমাম ইউজ করতে হয় যদি আপনি ফাঙ্গিসাইড অথবা আপনি কোনো কিছু জীবাণুমুক্ত করতে চান। কিন্তু 3%-এর যদি নিচে উইক হয়ে যায় এবং সলিউশনটা যদি বেশি উইক হয়, এটা পানির মতোই হবে, কোনো কাজ হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে রেগুলার যদি আপনি 3% সলিউশন ইউজ করেন, আমাদের প্লান্টে অর্কিডে অনেক ধরনের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করে, ওই ব্যাকটেরিয়াগুলো মারা যাবে এবং যে বেনিফিশিয়াল ফাঙ্গাস আছে সেই ফাঙ্গাসগুলো মারা যাবে। সব ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া খারাপ না, যেহেতু ওই বেনিফিশিয়ালগুলো মারা যাবে, এর ফলে যেটা হবে আপনার অর্কিডটি বা আপনার প্লান্টটি খুব সহজেই বিভিন্ন রকমের অসুখ বিসুখে আক্রান্ত হতে পারে। এই জন্য আমরা সাজেস্ট করি রেগুলার ফাঙ্গিসাইড অথবা হাইড্রোজেন পারঅক্সাইড না দেওয়া, যদি না আপনার একান্ত প্রয়োজন হয়। আপনি তখনই দিবেন যখন আপনার দরকার হবে। এই জন্য আপনার প্লান্টগুলো রেগুলার ইন্সপেকশন করতে হবে, যেন কোনো রকম চেঞ্জ হওয়ার আগেই আপনি জিনিসটা বুঝতে পারেন এবং ওই অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজে জানান। ধন্যবাদ।